ময়ূরের নাচ কে কে দেখেছেন? ময়ূরের পেখম মেলে নাচ দেখলে সত্যি চোখটা জুড়িয়ে যায়। সহজে কিন্তু ওরা পেখমটা মেলে না, কারণ মাঝে মধ্যেই ওরা এটা মেলে। তো এটা কোথায়? এটা একটা চিড়িয়াখানা অবশ্যই আপনারা বুঝতে পারছেন, তবে কিন্তু এটা হচ্ছে বাংলাদেশে না, এটা আমাদের ইতালিতেই খুব কাছাকাছি একটা অনেক বড় চিড়িয়াখানা, যেখানে জীবনেও যে ধরনের পশু পাখি দেখি নাই সে ধরনের সব কিছু আছে, এবং খুবই বড়, খুবই বড়। এবং আমার মনে হয় আশেপাশে যারা আছেন অনেকেই চিড়িয়াখানাটা চেনেন না। এটা নাপোলিতেই অবস্থিত এবং নাপোলি সেন্টারের খুব কাছাকাছি। এখানে কুমির ছিল, উট ছিল, হাতি ছিল, গাধা ছিল, এখানে কিন্তু সব কিছুই ছিল। কুমির তো দেখতেই পেলেন, এখানে মাছ আছে অনেক ধরনের। আমি বাংলাদেশে অনেক চিড়িয়াখানায় গিয়েছি, কিন্তু এখানে এই চিড়িয়াখানাটায় যা আছে সেটা সত্যি আমার না দেখা অনেক কিছু। এটা বানর গাছে ঝুলতেছে, তবে আমি কিন্তু নিজে এখনও যাইনি। আমারই এক খুব কাছের ভাবি, তার ছেলে মেয়ে পরিবার নিয়ে ওখানে ঘুরতে গিয়েছিল ঈদের দুদিন পর। তো ওখানে যাওয়ার পরে ওই মামনিরা আমার জন্য ভিডিওটা করে নিয়ে এসেছে, কারণ ওরা সবাই জানে যে আমার একটা ছোট্ট পেজ আছে এই ইউরোপ বিডি কুকিং হাউস। ওরা সবাই ভালোবাসে, সাপোর্ট করে, আর আজ তার জন্য এ পর্যন্ত আসতে পেরেছি। আমার দেশে বিদেশে আপনজন, দূরের মানুষ, কাছের মানুষ, বর্তমানে যারা আমার পেজটা সম্পর্কে জানে, তারা ভালো কোথাও গেলেই আমার জন্য একটা করে ভিডিও নিয়ে আসে। এটাই আমার ভালোবাসা। ভালোবাসাটা টাকা দিয়ে প্রকাশ করা যায় না, ভালোবাসাটা পেট ভরে খাওয়ানোর পরও কিন্তু প্রকাশ করা যায় না। এখানে আছে কিছু অজগর সাপ। ভালোবাসাটা অন্তরের একটা টানের ব্যাপার, তাই না? তো মামনিটা যেখানে যায় আমার জন্য ভিডিওটা করে নিয়ে আসে। সত্যি ওকে অনেক ধন্যবাদ জানাই, কারণ এর আগেও ও কয়েকটা ভিডিও আমাকে দিয়েছে। এখানে যে ওরা ঘুরতে গিয়েছিল আমি কিন্তু জানতামই না, ওরা মনে করেই আমার জন্য ভিডিওটা নিয়ে এসেছে। এই চিড়িয়াখানায় প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হবে 15 ইউরো দিয়ে। ভিতরে থাকতে পারবেন 6 ঘন্টা, তবে এত সময় থাকা লাগে না। আপনারা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে, অনেক বড়, ঘুরে শেষ করার মতো না একবারে। তারপরও যতটুকু দেখবেন 3 থেকে 4 ঘন্টার কমে আপনি পারবেন না। এবং অন্য সাইডে আছে পার্ক, যেখানে প্রবেশ করতে কোনো টাকা লাগবে না, কিন্তু ভিতরে যত রাইডে চড়বেন সেই রাইডগুলোতে উঠতে কিন্তু প্রতিটা চড়তে টাকা লাগবে। তো ভালোই লাগলো আজকে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসতে, আর সম্পূর্ণ এর ধন্যবাদটা আমার ওই মামনিটার। সবাই ওর জন্য খুবই খুবই দোয়া করবেন, অনেক দোয়া করবেন ওর জন্য। ওরা যে ভালোবেসে আমার জন্য এগুলা নিয়ে আসে, এটাই আমার অনেক বড় পাওয়া। আমার তো দেখে যেতেই ইচ্ছা করছে, সময় সুযোগ মতো অবশ্যই আমি আমার পরিবারের সাথে ওখানে যাব ঘুরতে, এবং তখন আরও আরও সুন্দর করে ভিডিওটা করে নিয়ে আসব। আর ওরা যখন গিয়েছিল প্রচণ্ড রোদ ছিল, দেখতেই পারছেন, যার জন্য ছবিটা কিন্তু মানে ভিডিওটা ক্লিয়ার না। এ দেখুন কত বড় অজগর সাপ! ওরে বাবা, আমার তো এখনই ভয় লাগতেছে। এখানে যে সাপগুলা ছিল ওরাও অনেক ভয় পেয়ে গেছে, যে এক একটা গ্লাস দিয়ে এক একটা ঘর করে দেওয়া, তো তার ভিতরে এক একটা করে বড় বড় অজগর সাপ ছিল। আর বাকি অন্যান্য জায়গায় বানরেরও নাকি কতটা ঘর আছে, এক একটা পাশে এক এক ধরনের বানর রাখা ছিল। তো এরকম সব কিছু ভাগ করে করে রাখা আছে ওখানে। আর বিশেষ করে নতুন নতুন কিছু পশু পাখি দেখলো, যেগুলো ভাবি বলল যে আমি জীবনে দেখি নাই, আর আমিও ভিডিওতে তাই মনে হলো, আমি অনেকটা নাম জানি না। হয়তোবা এই ভিডিও দেখে আপনারা ভাবতে পারেন যে আপনারা তো চেনেন, তো আপনারা চিনতেই পারেন। সবাই যে চিনবে বা সবার যে চিনতে হবে এমন কথা নাই, হয়তোবা আপনারা জিনিসটা চেনেন, আমরা চিনি না। তো তারপরে আমি তুলে ধরলাম, আপনারা যার যা চিনলে মিলিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। এখানে হাতি, ঘোড়া, বানর, কুমির, পশু পাখি সব কিছুই কিন্তু আসলে এখানে ছিল, এমনকি দেখতে পেলেন বড় দুইটা হাঁস পাখিও ছিল এখানে। তো যার জন্য আছে, মোট কথা চিড়িয়াখানায় যা থাকতে হবে সেগুলো সবই এখানে আছে। আমি মনে করি আরও বেশি কিছু আছে, অবশ্য বিদেশে হতে পারে। এটা হরিণ, এখানে আছে সব বিভিন্ন ধরনের অনেক জাতের হরিণ।
তো ভালোই, ওরা দেখলো এবং আমি ভিডিওতে দেখলাম, আবার বানরের ঝুলাঝুলি দেখি। এইটা যে কেমন ধরনের পশু এইটা বুঝতে পারলাম না, দেখতে ঠিক ছাগলের মতো লাগতেছে কিন্তু এর পাগুলা যেন কেমন, আর এইটা মনে হয় দুম্বা, সেরকমই দেখে মনে হচ্ছে। জাস্ট ভিডিওতে আমি অতটা বুঝতে পারতেছি না। আর আছে অনেক কিছুই দেখলাম, ও সাইটে দেখলাম যে আপনার গাধা আছে, তো আছে সব কিছুই। আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের যার যার আইডি থেকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিলেবেন, অবশ্যই দিবেন। এবং হাঁসের কথা বলেছিলাম, ওগুলো ছিল হাঁস, দূরে কিন্তু হাতি দেখা যাচ্ছে। তো আশা করব আমার পেজের সাথে থাকবেন, সাপোর্ট করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যাদের স্টার বাটনটা সামনে পড়বে অবশ্যই স্টার গিফট করবেন। আল্লাহ হাফেজ।